জান্নাতের একটি খেজুর গাছ। এই গল্পটি ইবনে কাসির থেকে সংগৃহীত। এক সময় এক বাড়িতে একটি খেজুর গাছ ছিল। গাছের মালিক ধনী হলেও সে ছিল খুবই কৃপণ। সে কখনোই সেই গাছের খেজুর তার পাশের গরিব প্রতিবেশীর সাথে ভাগ করে নিত না। তার প্রতিবেশীর ছোট ছেলেমেয়েরা গাছের নিচে পড়ে থাকা কোনো খেজুর উঠিয়ে নিলে সেই কৃপণ লোকটি বাচ্চাদের হাত থেকে খেজুর কেড়ে নিত। কখনো কখনো সে তাদের মুখ থেকেও খেজুর কেড়ে নিত। এইসব দেখে কষ্ট পেয়ে যখন সেই প্রতিবেশী এই সমস্যা সমাধানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনী ব্যক্তির কাছে গিয়ে তার গাছটি দান করার জন্য অনুরোধ করেন এবং নবী তাকে বেহেস্তে একটি খেজুর গাছ দেওয়ার ওয়াদা করেন। কিন্তু কৃপণ লোকটি নবীর প্রস্তাব মেনে নেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন তখন এক সাহাবি তাকে জিজ্ঞেস করলেন, সাহাবি যদি গাছটি কিনে নেন তবে তিনি কি জান্নাতে একটি গাছ পাবেন কিনা? নবী যে জবাবে হ্যাঁ বলেন, তখন সেই সাহাবি গাছের মালিকের কাছে যান এবং গাছটি কেনার প্রস্তাব দেন। সাহাবি সেই খেজুর গাছের জন্য 40টি খেজুর গাছ দিতে চান। কৃপণ লোকটি তার একটি গাছের বিনিময়ে এত গাছ পেয়ে অনেক খুশি হয়। তারপর সাহাবি নবীজির কাছে ফিরে আসেন এবং সেই খেজুর গাছের ব্যাপারে বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজে অনেক খুশি হন এবং তাকে জানান যে তিনি জান্নাতে একটি খেজুর গাছ পাবেন ইনশাআল্লাহ। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরিদ্র প্রতিবেশীর কাছে গিয়ে সেই গাছটি তার পরিবারকে দান করেন। এই গল্পটি আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার এবং উদার হওয়ার কথা শেখায়, যাতে আমরা বিচারের দিন পুরস্কৃত হতে পারি। আমরা যদি কিছু দান করি তাহলে জান্নাতে তেমন কিছুই বা তার থেকেও অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। দান করার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে অনেক সফল হতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে উদার হতে সাহায্য করুন, যাতে আমরা আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারি। আমিন। This was the end of our story for today. Make sure to give this video a like, share it with your friends and family, and subscribe to our channel so you and many more people can get Islamic reminders so that we can become better Muslims and please our Lord, Allah subhanahu wa ta'ala. And until next time, Assalamu alaikum. Join us in this great dawah work and get countless of rewards during the month of Ramadan by giving a one-time donation or becoming a monthly supporter. And inshallah, Allah will give you the highest reward to you and your family in this world and the hereafter. Jazakallah. And we pray to Allah subhanahu wa ta'ala that all of you are safe during this time. And until next time, Assalamu alaikum.